সালকিশা সুকাং শ্রীকৃষ্ণ মিশন রংনকনি রংসৃঙ্গাই অর্ঘ দ্বীপ মজুমদার সাকসং লামা সাসুকা ফাসালো সেন্ট্রেল মিনিস্টার প্রতিমা ভৌমিক অর্ঘ দ্বীপনি মা ফাসংবাই মালাখ্যা কগলাম সালাখ্যা নক নুখনি বড় রকবাই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আমাদের ক্লাস টেনের ছাত্র আমাদের অর্ঘদীপ মজুমদার স্কুলে একটা সমস্যা হয়েছে, সে সমস্যাতে হয়তো মেন্টালি টর্চার করা হয়েছে ওকে। সে একটা বিশাল একটা স্টেপ নিয়েছে, যেটা যে স্টেপের জন্য আজকে আমরা ওকে হারিয়েছি, দুর্ভাগ্যজনক। আর এত কম বয়সের স্টুডেন্ট, আমি সবসময় বলি কোনো ছাত্র বা ছাত্রী, কোনো পরিবারের ছেলে মেয়ে শুধু ওনার পরিবারের নয়, এটা দেশের জাতির সম্পত্তি। তো আমাদের একটা ব্রাইট একটা সন্তানকে আমরা হারিয়েছি, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। আমার বিশেষভাবে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ থাকবে, আমিও ছোট জায়গা থেকে উঠে এসেছি, আমরাও স্বপ্ন দেখতাম নামি দামি স্কুলে পড়াশোনা করার, কিন্তু এই ধরনের অবস্থা দেখার পরে সেই স্কুলের প্রতি আমাদের আর শ্রদ্ধা কতটুকু থাকে। আর বিশেষ করে আমরা যারা আগরতলাবাসী, যারা মা বাবারা যারা এইসব ব্র্যান্ডেড স্কুলে পড়াশোনা করান, তারাও কিন্তু অনেক সময় নির্যাতিতা হন, নির্যাতন ওনাদেরকে সহ্য করতে হয়। আমি একবার খোলম খোলা আপনাদেরকে বলছি, স্কুলগুলি নিজেদের ব্র্যান্ডটাকে তারা বিক্রি করে, এবং এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা জব করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি কম পান আর বেশি পান, তাদের একটাই শুধু ব্র্যান্ড লাগে আর টিউশন, তাদের টিউশনটা হচ্ছে তাদের পেশা। এবং যে কোনো স্টুডেন্টের যদি ক্লাস টিচারের কাছে টিউশন না পড়ে, তাদের উপরে টর্চার হয়, তাদের খাতা ক্লিয়ার হয় না, তাদের আপনার যে প্র্যাকটিক্যালে তাদের সমস্যা হয় বিভিন্ন ধরনের, এটা সবাই ওয়েল নোজ, সবাই জানে তারা। তো সেই জানার মধ্যেও আমার তো সবচেয়ে অবাক লাগে, শিক্ষিত সমাজ সবচেয়ে বনে দিয়ে না যে সমাজ, এসে সমাজের ছেলে মেয়েদেরকে এই জায়গাতে আমরা ঠেলে দিচ্ছি। তো এটা নিয়ে আমার মনে হয় সবার একটা চিন্তা করার বিষয় রয়েছে। আর স্কুলে যেটা হয়েছে, আমি আশা করব বড় স্কুল বেশি বেশি টাকা নিয়ে তারা স্টুডেন্টকে পড়াশোনা করান এবং খুব ডিসিপ্লিন মানেন। আমি যেটা শুনি জানি, যদিও আমি কখনো শ্রীকৃষ্ণ মিশনের স্কুলে আমি যাইনি, যাওয়ার কোনো আমার ইচ্ছেও নেই তেমন বেশি একটা, তো সেই স্কুলের মধ্যে সিসিটিভি থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, সার্ভিলেন্সে থাকে, বিভিন্ন বিষয় তাদের থাকে, সেগুলির মাধ্যমে দেখে একটা সঠিক তদন্ত হওয়া দরকার। এবং সেটা শুধু আজকের নয়, বিগত দিনে এবং আগামী দিনের জন্য। বিগত দিনে অনেক কিছু হয়েছে, এবং যদি আজকে এটা ঠিকমতো আইন মোতাবেক যদি এটাতে সুষ্ঠু বিচার না হয়, তদন্ত না হয়, আগামী দিন আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আজকের যে অর্ঘদীপের মা বাবা তার আত্মীয় পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কারণ আমরা নিজেরাও মর্মাহত। তো আমাদের মা বাবাদেরকেও অনেক কিছু ভাবতে হবে, এই বিষয়টা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে এই বিষয়কে নিয়ে। এখন অর্ঘদীপের মার অবস্থা কীরকম আপনারা দেখেছেন? মা তো পাগলের মতো, মা তো মায়ে, মা বাবা মা তো বলতে পারছেন, বাবা তো বলতে পারছেন না, বোন রয়েছেন, আত্মীয় পরিজনরা রয়েছেন, বাড়ি ছেড়ে এই জায়গায় চলে এসছেন, তারা নিজেদের সে জায়গায় নিজেদেরকে সামলাতে পারছেন না, তাই বলে আত্মীয়র বাড়িতে ওনারা এখন রয়েছেন, অত্যন্ত কষ্টের। এবং বিষয়টা সবার ভাবা উচিত এই বিষয়টাকে নিয়ে। এমন আরও অর্ঘদীপ রয়েছে যারা স্কুলের প্রতিনিয়ত এরকম টিউশনের জন্য যন্ত্রণা তাদের সহ্য করতে হচ্ছে, এই যে একটা ব্যবস্থাপনা ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ করে এই বেসরকারি স্কুলগুলিতে, সেটা নিয়ে কী বলবেন? আমি বললাম আপনাদেরকে, আপনারা সবাই জানেন, আমিও জানি যে বেসরকারি স্কুলগুলিতে যদি বিনা পয়সা কাউকে জব দেন আপনি শিক্ষকদেরকে, তাহলে তারা করবে, তাদের শুধু ওই টিউশনটা লাগে, টিউশনের জন্য সেটা হয়। সেই দিকটা নিয়ে সরকার এবং বেসরকারিভাবে আমাদের সবাই মিলে, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ মিলে সবাই এটার বিষয়ে ভাবতে লাগবে এবং ভালো একটা সলিউশনের দরকার আমি মনে করি। আপনার তরফ থেকে কোনো পদক্ষেপ নেবেন? আমরা তাদের পরিবারের যারা পদক্ষেপ নেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত রয়েছি। আমি তো নিজের ঘরে থাকতেই পারতাম না, আমি বাঁচতাম না, আমার দিদি আমার নিয়ে এসে, আমি রাত্রেও ঘুমাই না, আমি দিনেও ঘুমাই না, আমি কোথাও বসতে পারি না, আমার বেশিক্ষণ আমি দাঁড়াই যাই, হাঁটাহাঁটি করি শুধু, আমার মনটাতে এত অশান্তি, এত মেন্টাল ফিজিক্যাল টর্চার করলো যে আমার ছেলেটা নিজের অপমান সহ্য করতে পারছে, আমিও ঘরে নাই, আমার করতেও ঘরে নাই, তার দিদির একটা ঘরে গিয়ে পড়াশোনা করতেছে, তাই তাই ঘরে এই বাই দিচ্ছেন, এই এত বড় একটা স্টেপ নিয়ে নিছে, কতখানি মেন্টাল টর্চার সে পাইয়া থাকলে এরকম করতে পারে। আমরা কোনোদিন তারে কইছি না যে বাবা এত মার্ক পাইতে দিব,
কেমন হয়েছে তোমার পরীক্ষা? কোনোদিন জিজ্ঞেস করিনি এরকম। আমি বিএড করছি, এমএড করছি, অনেক কিছু পড়াশোনা করি, বর্তমানে লেখালেখি করি, বহু বইয়ের মধ্যে বাচ্চার সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, চাইল্ড সাইকোলজি, তার আমি কীভাবে হ্যান্ডেল করতে লাগে। কোনোদিন এরকম প্রেশার আমি ক্রিয়েট করছি না, সে যেটা ভালো পায় সেটাই করছে, যেই কাজটা করতে সে ভালো পায় সেটাই করছে। সে কেক বানাইতে ভালো পায়, কেক বানাইছে, সে পিজা বানাইতে পারে, ডোমিনোজের পিজা, এর থেকে অনেক খারাপ, খাইতে পারতেন না আপনি ডোমিনোজের হ্যার পিজা খাইলে। এই ছোট্টর থেকে সেভেন এটে পরে থেকে এই পিজা বানাইতে পারে হ্যারে, তার বাবা সরঞ্জাম, বাবা আমাকে ওই জিনিসটা এনে দাও, কোনোদিন কইছে না যে তুই লেখাপড়া কর, ইটি বানা যেত না। হে উঠে যে কিনছে, হে কয় ওভেন কিনলে কেক ভালো হয় না, আমি তো জানি কত টেম্পারেচারে কেক করতে হবে। আমাকে ওটি যে কিনে দাও বার্থডে গিফট, আমি বার্থডে গিফট তার দুই বছর আগে জাস্ট, হে যখন এইটে পড়ে এই করোনার সময় তো টাইম পাসের টাইম নেই, একটা ওটি যে কিনে দিছি অনলাইন, এটার মধ্যে গ্রিলিং পারে, সে কি না পারে, সে যে যা করতে চাইছে কোনোদিন বাধা দিয়ে সেটা জোর করে কোনোদিন কোনো ধরনের কোনো পড়াশোনার দিকে। হে আমি ওই তো মা, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়েনি, আমি পড়েনিও বাবা, আগে তুমি টুয়েলভ পাস করে এখন পড়বে। আবার কোনো কোনো বাচ্চাদের এই বয়সে অনেক